লিবিয়ার মিজদা শহরের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া বাংলাদেশিরা দেশে ফিরেছেন। শনিবার ভোর পর্যন্ত মোট 164 জন অভিবাসীকে ফেরত এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। এমার্জেন্সি ট্রাস্ট ফান্ড ফর আফ্রিকা ইউটিএফ এর সহযোগিতায় চার্টার্ড বিমানে তাদের ঢাকায় আনা হয়। গত মে মাসে লিবিয়ার মিজদা শহরের মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন প্রাণ হারান। ওই ঘটনায় 11 জন বাংলাদেশি গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হন। তাদের নিরাপত্তা ও চিকিৎসাতেও সহায়তা দেয় আইওএম। লিবিয়া থেকে ফেরা বাংলাদেশিদের মধ্যে 39 জন অসুস্থ ছিলেন। ঢাকায় তাদের চিকিৎসা করা হচ্ছে। We're working also very closely with the government, especially the Ministry of Expatriate Welfare, to get access to migrants and provide them with the most basic services, especially health, shelter, food and consular services. And for the most vulnerable, to make sure that the option of repatriation is also there.